এক হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। প্রোফাইল ছবিতে গরু, বাঁদর ইত্যাদি প্রাণীর মুখ লাগিয়ে কয়েক ঘন্টায় কয়েকশো টুইট করলো হ্যাকাররা। শনিবার সকালে এই ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, শুক্রবার রাত 12:30 নাগাদ হ্যাক করা হয় আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল। তারপর বেশ কিছু টুইট করা হয়, যদিও পরে ওই টুইটার হ্যান্ডেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। কতক্ষণের জন্য উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে তা জানা যায়নি। টুইটারে 40 লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে আদিত্যনাথের। শুক্রবার গভীর রাতে কিছুক্ষণের ভিতর প্রায় 300 টুইট করা হয় ওই হ্যান্ডেল থেকে। তার উপর পুরনো টুইট ডিলিট করে দেয় হ্যাকার। ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেল উদ্ধার করা হয়। পাশাপাশি দোষীদের কড়া সাজা হবে বলেও জানিয়েছে প্রশাসন। প্রসঙ্গত একইভাবে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সেখান থেকে পোস্ট করা হয় বিটকয়েনের বৈধ টেন্ডার দেওয়া হচ্ছে।